ভারতীয় জনতা পার্টির আদর্শ নিয়ে কাজ করি, কোনো সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই। বৃহস্পতিবার সন্ধ্যা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বিজেপি কাছাড় জেলা সাধারণ সম্পাদক তথা মধ্যতলা জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল। বার্মি সুপারি মাফিয়াদের সাথে যুগসাজস তথা অবৈধ সুপারি ও সার অর্থে বিনিময়ে পাস করার অভিযোগে দোলা হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছিলেন। গত 8 ফেব্রুয়ারি অমলেন্দু দাস শিলচর আদালতের সামনে অভিযোগ করে বলেন, নেতা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর, কনিষ্ঠ শশাঙ্ক চন্দ্র পাল ও দোলা জিপি সভাপতি ভূষণ পাল ও বিজেপির নরসিংহপুর মণ্ডল সভাপতি লালবাহাদুর কর্মী জড়িত বলে অভিযোগ তুলেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির নরসিংহপুর মণ্ডলের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে অমলেন্দুর আনা অভিযোগ খণ্ডন করেন। সাংবাদিক সম্মেলনে শশাঙ্ক পাল বলেন, অমলেন্দু হিন্দুত্বের নামে গোন্ডাবি চালিয়ে যাচ্ছেন। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মধ্যদোলা জেলা পরিষদের শশাঙ্ক পাল ছাড়াও দোলা জিপি সভাপতি ভূষণ পাল, নরসিংহ মণ্ডল সভাপতি লালবাহাদুর কর্মী, আনিবরা এপিসোডস জয়ন্ত পাল প্রমুখ। দোলাই থেকে দেবুদাসের রিপোর্ট। এই সকল ব্যাপারে জড়িত করেছেন উনি জানেন, সঙ্গে আমাদের মণ্ডলের সভাপতি লালবাহাদুর কর্মীকে অভিযুক্ত করে কিছু কথা বলে দিয়েছেন। আমরা আজকে নরসিংহপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির কমিটির যারা সদস্যরা আছে, আমরা সাংবাদিক বন্ধুগণকে আমরা আহ্বান করেছি, অমলেন্দু দাস যে কথাগুলি আমাদের উপরে ভিত্তিহীনভাবে রটনা করেছেন সম্পূর্ণ মিথ্যাভাবে করেছেন এবং আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য জনসংঘকে উদ্দেশ্যমূলকভাবে এই বিবৃতি দিয়েছেন। আমরা সবাই আজকে মিলিত হয়েছি, আজকে তার যে বক্তব্য উনি পেশ করেছেন আমরা ধিক্কার জানাই। আমরা ভারতীয় আমি শশাঙ্ক পাল সহ ভূষণ পাল সহ দলের লালবাহাদুর কর্মী সহ আমরা কেহ এই সকল দুর্নীতিতে কোনোদিনই আমরা জড়িত নই, কারণ আমরা ভারতীয় জনতা পার্টির আদর্শে আমরা বিশ্বাসী, ভারতীয় জনতা পার্টির চিন্তাধারায় বিশ্বাসী। আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে, রাজ্যে আমাদের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে সরকার চলছে, এই অঞ্চলে আমাদের সকলের প্রিয় নেতা পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বে আমরা সবাই কাজ করছি। পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমাদেরকে দুর্নাম করতে গিয়ে উনাকেও জড়িয়ে দিয়েছে। আমরা নিউজ বেরিয়েছিল আমাদের নামে, বিশেষ করে আমার মণ্ডল প্রেসিডেন্ট শশাঙ্ক আমার নামে যে সব কথাগুলো বেরিয়েছিল, অমলেন্দু দাসের যে কথাগুলো কোর্টের সামনে কথা বলেছিল, সেটা অত্যন্ত দুঃখজনক। সিন্ডিকেটের সাথে আমরা জড়িত নই, ও কী জন্য বলেছে সেটা ওর কথা, আমরা জেনেছি ও আমাদের হিন্দুত্ববাদী নেতা বলে এ বিভিন্ন জায়গায় বড় বড় গলা দিয়ে বহুত বড় বড় কথা। আমরা পানিবরা, আমি পানিবরার এপি, অনেকদিন থেকে শুনছি অমলেন্দু রাত্রেবেলা গাড়ি পাস করে কালেকশন করে পানিবরার কয়েকটা ছেলেকে নিয়ে। আমাদের পানিবাড়ির ছেলেরা এইভাবে না, কিন্তু ও পানিবাড়িতে আসার পর পানিবাড়ির যে অবস্থা যেটা,